আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন, রাষ্ট্রপতির অধ্যাদেশ কাল। প্রাণদণ্ডের বিধান থাকলে ধর্ষণ প্রবণতা কমবে, আশাবাদ আইনমন্ত্রী, স্বাগত জানালেও আইনের প্রয়োগ নিয়ে শঙ্কা বিএনপি। রাজধানীর প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার তথ্য, মৃত্যু আরও 31 জনের। এবং অস্ত্র মামলায় যুব মহিলা লীগে বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামীর 27 বছর কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংসদ চালু না থাকায় আগামীকাল রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অধ্যাদেশের একটি ধারা সংশোধন করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে ধর্ষণের। বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশ জারি করা হবে, পরে সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাশ হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিষয়টি বিচার বিভাগের মতামতের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য জেনারেল পিপুল, এবং যারা ক্রাইমটা করবে তারা অন্তত দুবার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে, আমার এখন তার যাবজ্জীবন কারাদণ্ড না। সুতরাং মৃত্যুদণ্ডটা 180 দিন তো ইজ নট দ্যাট বিগ টাইম, সুতরাং তার সে কিন্তু একটু হলেও কিছুটা হলেও অবশ্যই সে স্কেয়ার্ড থাকবে, এগুলো অন্তত চিন্তায় আসবে যে মৃত্যুদণ্ড হবে আমার। আইনের 11 গ এবং 20 সাত ধারা সংশোধন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ধর্ষণ ছাড়া সাধারণ জখম হলে আপোষযোগ্য করা যাবে, আর চিলড্রেন অ্যাক্ট 1974 প্রযোজ্য হবে না, এখন শিশু আইন 2013 প্রযোজ্য হবে। 11 গতে আছে যে সিম্পল হার্ট যেটা সেটা কম্পাউন্ডেবল, কারণ ফান্ডামেন্টাল যে রুল আছে সেখানেও সিম্পল হার্টটা ফান্ডামেন্টাল সিম্পল, মানে সাধারণ যদি জখম হয় কোনো রেপ টেপ ছাড়া তাহলে সেক্ষেত্রে এটা কম্পাউন্ড করা যাবে। এটা 2000 সালে যে আইনটা হয়েছিল সেই আইনটার মধ্যে চিলড্রেন অ্যাক্ট 1974 রেফারেন্স ছিল, কিন্তু 2003 সালে বাংলাদেশি শিশু আইন 2013 যখন প্রচলন করা হলো তখন ওই 74-এর চিলড্রেন অ্যাক্ট অটোমেটিক বাদ হয়ে গেছে, কিন্তু এই আইনে ওই অ্যামেন্ডমেন্টটা করা ছিল না। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ছিল। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত হওয়ায় ধর্ষণ প্রবণতা কমবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর গুলশানে নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে এই ধরনের কঠোর আইনের প্রয়োজন ছিল বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ভারতের নতুন হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় শাস্তির বিধানে মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাক্ষর করলেই অধ্যাদেশ জারি করে আইনটি কার্যকর করা হবে। আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত হয় ধর্ষণ প্রবণতা কমবে বলে মনে করেন তিনি। ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই এই অপরাধটি কমে আসবে, না হলে বাড়ানোর প্রশ্নটায় আসতাম না। একই সাথে চলমান এবং পুরনো ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য
এটাকে অধ্যাদেশ করার জন্য, এবং আমরা আজ আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে এ ধরনের কঠোর আইনের প্রয়োজন ছিল বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে এ ধরনের অপরাধ করার ক্ষেত্রে একটা ভীতি কাজ করবে। ভারতের নতুন হাইকমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তার পানিমণ্ডল ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে আইনটির প্রয়োগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেসক্লাবে এক সভায় তারা বলেন, অধিকাংশ অপরাধের সাথে ক্ষমতাসীন দলের লোকেরা জড়িত। ধর্ষণের মতো অপরাধের কঠিন শাস্তি হওয়া এটাই উচিত বলে আমরা মনে করি। তবে ধর্ষক যখন ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত থাকে, তখন এর আইনের প্রয়োগ কতখানি যথাযথ হবে এই নিয়ে জনগণ দুশ্চিন্তাগ্রস্ত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের সংশোধন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তবে তারা বলছেন, এখনই উল্লসিত হবার কিছু নেই, ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়। আমরা তখনই আনন্দ করব যখন একটি ধর্ষককে ফাঁসি দিয়ে ঝুলানো হবে, সমগ্র দেশ ও জাতি জানতে পারবে যে একজন প্রকৃত ধর্ষকের ফাঁসি হয়েছে। যে ভিকটিম তাকে প্রমাণ করতে হয় যে আমি ধর্ষিত হয়েছি, এই যে প্রক্রিয়া এইটা নিয়ে আসলে আমাদের মূল প্রশ্ন। এই প্রক্রিয়াটিকে অনেক সহজ করতে হবে। 3% মামলারও কনভিকশন হয় না, সেখানে মৃত্যুদণ্ডই দেন আর যাবজ্জীবনই দেন। আলটিমেটলি ধর্ষণের মামলা শেষ পর্যন্ত যেতেই পারে না। দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত 2 আসামি হলেন সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। সাইফুল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আর নাজমুল সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি। পুলিশের পক্ষ থেকে তাদের 7 দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেফতার করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বেইজিংয়ে বৈঠক করার প্রস্তাব দিয়েছে চীন। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই প্রস্তাব দেন। চীনের প্রস্তাবিত ওই বৈঠকে অং সাং সুচিকে উপস্থিত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ.কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। শেষ দফায় 2017 সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধানে জোর দিয়ে আসছে চীন। এরই অংশ হিসেবে 2018 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডেকেছিল চীন। মিনিস্টার একটা এখনও একই জোটে আছে যে রিপার্টিশন হবে, এবং আমরা এই 3 মন্ত্রী, মিয়ানমারের মন্ত্রী, আমরা এবং চাইনিজ মিনিস্টার একটা আয়োজন করেছিল। তারা এখন চিন্তা করছে আরেকটি আপডেটের জন্যে। কালকে চাইনিজ কি বলেছেন যে তাদের ফরেন মিনিস্টার সাথে আলাপ করে দেখবে যে তারা বেইজিংয়ে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না 3 মন্ত্রীকে নিয়ে এই রিপার্টিশনের উপর আপডেটটা করার জন্যে সেইটা ডেট ওরা ঠিক করবেন। আমরা হচ্ছে আমরা উইল ওয়েলকাম ইট।
অ্যান্টিবডি পরীক্ষায় রাজধানীর 45% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। আক্রান্তদের 24% বয়স 60 বছরের বেশি। রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এবং বেসরকারি আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB যৌথভাবে এই গবেষণা করে। রক্ত পরীক্ষায় দেখা গেছে লক্ষণ ছিল না এমন 45% নগরবাসী করোনায় আক্রান্ত। বলা হয় ঢাকা শহরের বস্তির প্রায় 3/4 মানুষ ইতোমধ্যে সংক্রমিত হয়েছেন। এপ্রিল থেকে আগস্ট মাসে চালানো গবেষণার জন্য ঢাকা সিটির 25টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতি ওয়ার্ডের একটি মহল্লার থেকে 120টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও 8টি বস্তিতে এই জরিপ চালানো হয়। গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য কাজে লাগবে। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,555 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 12 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 22 জন। সবশেষ 13,227টি নমুনা পরীক্ষায় 1,472 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.13%। মোট আক্রান্তের সংখ্যা 3,79,738। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 294,391 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.52%। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনকে 27 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে 2টি অভিযোগের একটিতে 20 বছর এবং অপরটিতে 7 বছর করে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক KM ইমরুল কায়েস। তবে 2 ধারায় দেয়া সাজা একসাথে কার্যকর হওয়ায় তাদের কারাভোগ করতে হবে 20 বছর। পাপিয়া দম্পতির বিরুদ্ধে চলা 4টি মামলার এটাই প্রথম রায়। রিপোর্ট করেছেন হুমায়ুন চিশতি। অস্ত্র মামলার রায় ঘোষণার নির্ধারিত দিনে সোমবার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আদালতে হাজির করে পুলিশ। সংক্ষিপ্ত রায়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া অবৈধভাবে ম্যাগজিন ও গুলি রাখার দায়ে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, পাপিয়া ও তার স্বামী তথাকথিত রাজনীতিবিদ, জনগণের কল্যাণে তারা তো নিয়োজিত ছিলেনই না, বরং তারা দেশের জন্য মারাত্মক বিপদজনক। শামিমা নূর পাপিয়া এবং তার হাজব্যান্ড মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলায় 2টি ধারায় 20 বছর এবং 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজা একসঙ্গে চলবে। এই মামলায় সন্দেহজনক প্রমাণিত হয়েছে যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। অতএব এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের মোট 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্টি জানিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবীরা। এই রায়ে আমরা একদমই সন্তুষ্ট না, আমরা অবশ্যই আপিল করব। কারণ হচ্ছে প্রত্যেকটা সাক্ষীতে যে সমস্ত বিষয় উঠে এসেছে এবং যারা যে জিনিসটা আমরা প্রতিষ্ঠা করেছি যে এটা একটি সাজানো মামলা। গত 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে গ্রেফতার করে র্যাব। পরদিন রাজধানীর একটি 5-তারকা হোটেলের বিলাসবহুল রুম ও ইন্দিরা রোডের ফ্ল্যাট থেকে 1টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, পিস্তলের 20টি গুলি, 7টি পাসপোর্ট, 58,41,000 টাকা, 5 বোতল বিদেশি মদসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে 2টি ও অস্ত্র আইনে 1টি মামলা করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID অবৈধ 5 কোটি টাকার খোঁজ পেয়ে পাপিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। বিভিন্ন দেশের ভিসা করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মিরপুরে ভিসা গাইড সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর মিরপুরের সাহালি মার্কেটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময়
স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার জন্য ভিসা গাইড সেন্টারে টাকা নিয়ে হাজির হন অনেকে। এদের কেউ এসেছেন মেডিকেল টেস্ট বাবদ টাকা দিতে, কেউ এসেছেন কানাডা কিংবা অন্য কোনো উন্নত দেশের চাকুরির নিয়োগপত্র নিতে। এরা কেউ জানেন না এই নিয়োগপত্র ভুয়া, মিথ্যা এদের দেওয়ার সব আশ্বাস ও প্রতিশ্রুতি। মেডিকেল করার জন্য টাকা দিলাম 15,000, এখন জব লেটার দিতেছে যে এটার জন্য আপনাদের টাকা দিতে হবে 44,000 টাকা করে আপনাদের দিতে হবে, এটা দিলে পরে আপনাদের জব লেটার কনফার্ম হয়ে যাবে, তারপরে আপনারা অ্যাম্বাসিতে যাবেন, ভিসা পাবেন, চলে যাবেন। আমি নিজে দৌড়াদৌড়ি করে খুব কষ্ট করে আপনার এই যে ল মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি এখান থেকে কাগজগুলো এফিডেভিট করে ইন্ডিয়াদেরকে জমা দিছি। এই সময় ওরা বলে কি যে আপনার হবে না, আমরা এই কাগজ অ্যাকসেপ্ট করবো না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ রয়েছে তাদের প্রতারণার সাথে। ফরেন মিনিস্ট্রি উনি আমাদেরকে কাজটা করে দেন। এই বাবদ উনি কত করে নেন? উনি অ্যারাউন্ড একের সময় একরকম নেয়, কখনো 8,000, কখনো 10,000, কখনো 12,000। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কেবল চলতি বছরেই তারা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় 1.5 কোটি টাকা। ভিসা গাইড সেন্টারের যিনি চেয়ারম্যান চৌধুরী সেলিম আফিস এবং এমডি মোশারফ হোসেন, তাদেরকে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন 2013 বিভিন্ন ধারা লঙ্ঘনের ফলে প্রত্যেকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের প্রতারণা যেন আর কেউ করতে না পারে সেজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ফিরতি টিকিট থাকার পরও সৌদি আরব যেতে নতুন টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের। 45,000 টাকার ওয়ানওয়ে টিকিটের দাম চাওয়া হচ্ছে 96,000 টাকা পর্যন্ত। কারণ বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এমন অভিযোগ করেছেন প্রবাসী কর্মীরা। আরও জানাচ্ছেন আদিন সজীব। কক্সবাজারের আব্দুল মান্নান রিটার্ন টিকিটে ছুটিতে এসেছেন, ওই টিকিটেই আবার ফেরত যাওয়ার কথা, কিন্তু সেই টিকিটে যেতে পারছেন না। তাকে এখন নতুন টিকিট কিনতে হবে যার দাম চাওয়া হচ্ছে 96,000 টাকা। কিন্তু ওইখানে সৌদি আরবে পেমেন্ট করেছে, কিন্তু ওইখান থেকে বলতেছে যে উঠাইয়া নিয়ে গেছে। যে সৌদির মাধ্যমে টিকিট করাইছি সে সৌদি নিয়ে গেছে, কেন নিচ্ছে এটা তো আমি জানতে পারতেছি না। এমন বিড়ম্বনায় পড়ে কোনো কিছুরই হিসাব মেলাতে পারছেন না আব্দুল মান্নান। কিভাবে এই টাকা জোগাড় করবেন তাও জানা নেই তার। তো আজকেই সরি যেতে পারতাম, কিন্তু এখন আজকে হবে না, কবে হবে, সময় আছে মাত্র আর কি 18 দিন ছুটির টাইম, তাহলে বড় সমস্যাই, আর না হলে কোনো জায়গায় একটা বিক্রি করতে হবে, অত সমস্যাই সমস্যা। করোনার মধ্যে দীর্ঘদিন দেশে থাকা এই প্রবাসী কর্মীরা এখন অসহায়। দেশে থেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, এখন দ্রুত প্রবাসের কাজে ফিরতে না পারলে চাকুরি হারানোর শঙ্কা তাদের। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট থেকে কাগজটা আমাকে দিছে, এটা দিছে যে আপনি সৌদি এয়ারলাইন্সে যোগাযোগ করেন, পরে এখন সেখান থেকে আমরা এখানে আসছি আর কি। এখন এখানে আসার পরে এখন আর কারো আমরা পাইতেছি না। প্রবাসীদের এসব অভিযোগের জবাবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে আগের চেয়ে কিছুটা শৃঙ্খলা ফিরেছে টিকিট বিতরণ ব্যবস্থায় জানিয়েও স্বস্তি জানালেন প্রবাসী কর্মীদের অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের লেখা রেনু থেকে বঙ্গমাতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং লেখক নাসিমা বেগম উপস্থিত ছিলেন। অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়কারী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির জুলাই মাসের নির্দেশনা অনুযায়ী করোনাকালে নেয়া অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রকৃত মিটার রিডিং নিয়ে সমন্বয় করার নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিদ্যুৎ বিল সমন্বয় করে আগামী 2 মাসের মধ্যে হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। বুধবার থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
সচিবালয়ে মা ইলি সংরক্ষণ অভিযান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামর রেজাল করিম একথা জানান। ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা 22 দিন করা হয়। এই সময়ের মধ্যে কেউ ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্য এবছর পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেন, সারা দেশে বর্তমানে 74,000 নারী ভলেন্টিয়ার কাজ করছে, এছাড়া 59,000 ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। ভূমিকম্প সহনশীল রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। দুর্ঘটনায় অথবা করোনা ভাইরাসে শ্রমিক নিহত বা আহত হলে তাদের পরিবারকে পুনর্বাসন এবং চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব নেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। প্রয়োজনে জীবন বিমার আদলে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজবাড়ী সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। যদি শ্রমিক এখানে আহত হয় বা নিহত হয় বা শহীদ হয়, সেই হিসেবে তাদেরকে আমরা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে জীবন বিমার মতন করে তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করবো। শ্রমিক এবং তার পরিবারকে যে কোনো কর্মের মধ্যে আমরা রাখতে চাই এবং সে যেন তার পরিবার সেই অর্থ দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করি। প্রচলিত ডাক ব্যবস্থার পরিবর্তন করে এর কার্যক্রমকে ডিজিটাল করা হচ্ছে। এরই মধ্যে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ডাক ভবন। পার্সেলের অবস্থান জানতে যুক্ত করা হচ্ছে ট্র্যাকিং পদ্ধতি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। চিঠি আর ডাক নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গান ও কবিতা। তবে সময়ের সাথে যোগাযোগ ব্যবস্থা বদলেছে, বদলেছে ভাব বিনিময়ের পদ্ধতিও। এখন যেন চিঠির জন্য অপেক্ষায় থাকে ডাক বক্সগুলো। ব্যক্তিগত চিঠির আদান প্রদান কমে গেলেও অফিসিয়াল চিঠিপত্রে ব্যস্ততা রয়েছে পোস্ট অফিসে। তাই ডাক বিভাগকে ঢেলে সাজাতে শুরু করেছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে ডাক বক্সের আদলে নির্মাণ করা হয়েছে 14-তলা ডাক ভবন। প্রায় 1 একর জমির উপর নির্মাণ করা হয়েছে ভবনটি। পুরো ডাক ব্যবস্থাকে করা হচ্ছে ডিজিটাল। প্রচলিত ডাকঘর দেখে আসছেন, আগামীতে এই ডাকঘর থাকবে না। এই ডাকঘরটাকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত হচ্ছে এবং হতে থাকবে। তবে মনে রাখতে হবে প্রায় 43,000 লোক এই ডাকঘরে কাজ করে। এরা সনাতন পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থার সাথে যুক্ত করতে কিছুটা সময় তো লাগছেই। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পার্সেল পাঠাতে ডাক বিভাগের উপর নির্ভরশীল অনেকে। তাই সরকারি পার্সেল সেবা জনপ্রিয় করতে প্রযুক্তি বা ট্র্যাকিং যুক্ত করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমাদের গুরুত্বটা এখন অনেক বেশি পার্সেলের দিকে দেওয়ার দরকার আছে। আপনি শুনে খুশি হবেন যে এর ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, যাতে পার্সেল ট্র্যাকিং করা যায়। ইউজার নিজেই যাতে খুঁজে বের করতে পারে আমার পার্সেলটা এখন কোথায় আছে। প্রায় 100 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নতুন এই ডাক ভবন। উদ্দেশ্য এই বিভাগকে ঢেলে সাজানো। তবে শুধু ভবন নির্মাণ নয়, কাজের মান বাড়ানোর আহ্বান জানাচ্ছেন সেবাগ্রহীতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওয়েলটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেলেন প্রকৌশলী গোলাম মুর্শেদ। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ তাকে এই নিয়োগ দেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং রেফ্রিজারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়েলটনকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন গোলাম মুর্শেদ। একই সঙ্গে আবুল বাশার হাওলাদারকে ওয়েলটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং অমর ফারুক রিপনকে CFO হিসেবে পদায়ন করা হয়েছে। এবার মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
এবছর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রম এবং রবার্ট উইলসন। নিলাম তত্ত্বের উন্নতি এবং এর নতুন সংস্করণ উদ্ভাবনের জন্য তারা যৌথভাবে এই সম্মানে ভূষিত হলেন। এই পুরস্কারের মূল্যমান $11,00,000। সোমবার বিকেলে স্টকহোম রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরস্কৃত দুজনই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নতুন নিলাম পদ্ধতিতে তারা দরদাতাদের আচরণ বিশ্লেষণের পাশাপাশি পণ্য ও সেবা বিক্রিতে নিলামের কার্যকরী নতুন পদ্ধতি দেখিয়েছেন। এবারে বাণিজ্য সংবাদ। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকামেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং গুলশান শাখার প্রধান এসিভিপি শাহ মোহাম্মদ মাহতাবুদ্দিন আল মামুন সহ সকল শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বড় পরিসরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শাখা স্থানান্তর করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার আবুল কাশেম রোডের মোল্লা টাওয়ারে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মুস্তফা খায়ের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে পার্টেক্স খেলার খবর। প্রেসিডেন্টস কাপ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশের কাছে 4 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহর দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ মাহমুদুল্লাহ একাদশের জন্য, কিন্তু তামিম একাদশের বিপক্ষে কাজটা সহজ হবে না তাদের জন্য। ব্যাটসম্যান বোলারদের নিয়ে ভারসাম্য দলই পেয়েছেন তামিম, তাই জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করতে চায় তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের নবনির্বাচিত কমিটি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় ফেডারেশনের নবনির্বাচিত কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ফুটবলকেও সামিল করার কথা বলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন, রাষ্ট্রপতির অধ্যাদেশ কাল। প্রাণদণ্ডের বিধান থাকলে ধর্ষণ প্রবণতা কমবে, আশাবাদ আইনমন্ত্রীর। স্বাগত জানালেও আইনের প্রয়োগ নিয়ে শঙ্কা বিএনপির। রাজধানীর প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত, আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার তথ্য, মৃত্যু আরও 31 জনের। এবং অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামীর 27 বছর কারাদণ্ড। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।